নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2024 সালের শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের এমসিকিউ নিয়ে আলোচনা করছি। এটা আমাদের সেট থ্রি। তো দেখো, সেট থ্রি থেকে যে সমস্ত এমসিকিউগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। ফার্স্ট প্রশ্ন রোমাননে, পরিসংখ্যা বহুভুজের এক্স ও ওয়াই অক্ষে থাকে ডের অ্যান্সার মধ্যবিন্দু ভি এস পরিসংখ্যা। রোমান টুতে ড্যাশ হলো কেন্দ্রীয় প্রবণতার সব থেকে নির্ভরযোগ্য উপাদান। অ্যান্সার হবে এর অ্যান্সার গড়। তিন দাগের প্রশ্ন, সংখ্যালঘুদের কি বলেছে অধিকারের কথা বলা হয়েছে ড্যাশ ধারাতে, সে অ্যান্সার হবে 29 নং ধারাতে। রোমান ফোরের প্রশ্ন, থাস্টনের দলগত উপাদানের এস দ্বারা বোঝানো হয়, সে অ্যান্সার স্থান প্রত্যক্ষণের ক্ষমতা। পাঁচ নম্বরের প্রশ্ন, শিক্ষা প্রযুক্তি হলো এম সমন্বিত রূপ, অ্যান্সার হবে এর অ্যান্সার 5। পরের প্রশ্ন, ছয় দেখের প্রশ্ন, শাস্তি প্রথা সমস্যামূলক আচরণকে এর অ্যান্সার হবে এর অ্যান্সার অল্প মাত্রায় কমায়। সাত নম্বর প্রশ্ন, 2000 খ্রিস্টাব্দে ডাফারে অনুষ্ঠিত ইউনেস্কো এর শিক্ষা সম্মেলনের মূল বিষয় ছিল ডের অ্যান্সার সকলের জন্য শিক্ষা। আট নম্বরের প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা কথাটি বলেছে ডের অ্যান্সার ডেলার কমিশন। ন দেখের প্রশ্ন কি আছে, ভারতবর্ষে ড্যাশ প্রতিবন্ধী দিবস পালিত হয়, তো দেখো 15ই মার্চ। দশ দাগের প্রশ্ন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার মাধ্যমিক শিক্ষা কমিশন। এগারো দাগের প্রশ্ন, অ্যান্সার হবে ডের অ্যান্সার চীনে নেওয়া। বারো দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার 2। তেরো দাগের প্রশ্ন, বৃত্তি ও কারিগরি শিক্ষার ড্যাশ নং ধারার অন্তর্গত, এর অ্যান্সার হবে 25। চৌদ্দ দাগের প্রশ্ন, কোঠারি কমিশনের কাজ শুরু হয়, এর অ্যান্সার হবে 1964 সালের 2রা অক্টোবর, মানে 2রা অক্টোবর যাকে বলে। পনেরো দাগের প্রশ্ন, চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেকটিভ প্রস্তাবটি দিয়েছিলেন বিয়ের অ্যান্সার শিক্ষা মন্ত্রক। ষোলো দাগের প্রশ্ন, সাম্যের জন্য শিক্ষা কোন কমিশনের সুপারিশ, ডিয়ের অ্যান্সার জাতীয় শিক্ষানীতি 1986। সতেরো দাগের প্রশ্ন, এডুকেশনাল ইকুয়ালিটি 5 এর কথা জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ভুক্ত, সে অ্যান্সার 4। আঠেরো দাগের প্রশ্ন, আইজিএনওইউ স্থাপিত হয়, এর অ্যান্সার 1985 খ্রিস্টাব্দে। উনিশ দাগের প্রশ্ন, অ্যান্সার হবে সে অ্যান্সার যেটা আছে লিপ রিডিং পদ্ধতি ব্যবহৃত হয় মুখ ও বধিরদ শিক্ষার জন্য। কুড়ি দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার সমস্যা নির্ধারণের পদ্ধতি। একুশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার সামাজিক শিক্ষা। বাইশ দাগের অ্যান্সার হবে, তো দেখো অ্যান্সার হবে এর অ্যান্সার ডক্টর লো ব্যাকের। তেইশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার এনসিইআরটি। চব্বিশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার ইউনেস্কো। এটা আমাদের সেট থ্রি সলভ করে দিয়েছি, বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।